মঙ্গলবার কলকাতা পুরসভার নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। প্রত্যাশিতভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে একচ্ছত্রভাবে আধিপত্য বিস্তার করেছে। 144টি আসনের মধ্যে 134টি আসনই দখল করেছে তৃণমূল। বিরোধিতা মাত্র 10টি আসন পেয়েছে। বিরোধীদের মধ্যে বিজেপি সবথেকে বেশি 3টি আর কংগ্রেস এবং সিপিএম 2টি করে আসন পেয়েছে। এছাড়াও 3 জন নির্দল প্রার্থী এই নির্বাচনে জয়ী হয়েছেন। বামেরা বিজেপির থেকে 1টি আসন কম পেলেও ভোট সংখ্যার নিরিখে তারা দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ফলাফল প্রকাশের পরই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীরবাবু এও বলেন যে আমরা সবাই জানতাম তৃণমূলই কলকাতা পুরসভার ক্ষমতায় আসবে, কারণ ওরা কয়েক মাস আগেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিধানসভা নির্বাচনে জিতেছে। এখানেও যে ওরাই জয়ী হবে সেটা জানাই ছিল। অধীরবাবু বলেন, আমরা মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির ওপর ভরসা রেখেছিলাম। উনি বলেছিলেন নির্বাচনে সন্ত্রাস হবে না। অধীরবাবু বলেন, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও কলকাতা পুরসভার নির্বাচনকে নিজের মতো করে পরিচালনা করে তৃণমূল কংগ্রেস ছাপ্পা মারামারি গ্রেপ্তার বোমাবাজি সবই করিয়েছে, সব দেখেছে বাংলার মানুষ। এটার তো কোনো দরকার ছিল না, সবাই জানতো আপনি জিতবেন। অধীরবাবু বলেন, 10 থেকে 12টি আসনে আমাদের জেতার প্রবল সম্ভাবনা ছিল, 15টি আসনে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি, আমাদের প্রার্থীকে নগ্ন করে মারধর করা হয়েছে। বাংলার দিদি এসব দেখছেন না?